মন্ত্রী আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে যে আজকে যখন ধর্ণা চলছিল ঠিক ধর্ণা মঞ্চের উল্টো দিকে এসে ওরা কাঁসর ঘণ্টা বাজিয়ে ডিস্টার্ব করছিল, যখন জাতীয় সঙ্গীত হচ্ছিল তখন একই রকম কাজ করেছেন, এটার বিষয়ে আমি চিন্তা ভাবনা করে আমি পুলিশকে পাঠিয়ে দিয়েছি, এটা তদন্ত করবার জন্য। স্যার আমি যে ফাইল দিয়েছি যদি ভুল করে হয়ে থাকে তার নামটা এক্সক্লুডেড হবে পরে। হিরণের নাম আমি কি বলতে পারবো না, যারা ওখানে ছিলেন যারা দেখেছে তারা বলেছে এই নামগুলো, হিরণ ছিল কি না ছিল হিরণে হিরণ প্রমাণ করবে ছিল না, যদি হিরণের নাম এসে থাকে তো ওনার শিফটেড টু হিম, ও যদি অ্যালিবাই নেয় দ্যাট আই ওয়াজ নট হিয়ার দেন হি হ্যাজ টু প্রুভ। পুলিশের কাছে তদন্তের জন্য দেওয়া হয়েছে, এটার ব্যাপারে কনটেক্ট আমি বলবো না, সৌমিত চট্টোপাধ্যায় দিয়েছে সেটা এই ধরনের ঘটনা আটকাতে আগামী দিনে কি আপনি কোনো ব্যবস্থা নেবেন, কিছু কোনো নিয়ম কানুন কড়া ব্যবস্থা কিছু হবে? তোমরা কি কড়া ব্যবস্থা চাইছো, তোমরা কি চাইছো? বিধানসভা তো সবার জন্য, বিধানসভা উন্মুক্ত তার সবার জন্য, বিধায়কদের জন্য তো বসেই, আমি কিছু কিছু রেস্ট্রিকশন ইম্পোজ করতে পারি কিন্তু বিধানসভাতে তো আমাকেও চিন্তা করতে হবে যে বিধায়কদের মর্যাদা যেন সমানভাবে থাকে, বিধায়কদেরও চিন্তা করতে হবে যেন বিধানসভার মর্যাদা তারা রাখতে পারে। জয় হে।